আমি গেছি আপনার নভেম্বরের ছ তারিখে দু হাজার উনিশ সালে আর তারপরে ওখানে জয়েন করি চায়না ইউনিভার্সিটি অফ জিও সায়েন্সে কেমিস্ট্রিতে রিসার্চ করার জন্য তো তারপরে আপনার জানুয়ারি মাসে ওদের যে নববর্ষের ছুটি থাকে সেখানে ছুটি পড়েছিল তো আমরা ল্যাবের কয়েকজন মিলে ঘুরতে বেরোই তো একুশ তারিখে আমরা এনসি বলে একটা সিটিতে যাই এবং তারপরে ওখানে ফেঁসে যাই কারণ আপনার তেইশ তারিখ থেকে উহান বন্ধ হয়ে যায় তখন আমরা জানতে পারি বুঝতে পারি যদি আমরা আগে থেকে কিছুটা জানতাম কিন্তু এতটা ব্যাপক আকার নিয়েছে ভাইরাসের এফেক্টটা সেটা বুঝতে পারেন তো তেইশ তারিখ থেকে পুরোপুরি আপনার উহান বন্ধ হয়ে যায় তো সেজন্য আমরা ফিরতে পারিনি তো আমাদেরকে ওখানে হোটেলেই আলাদা করে রাখা হয় কারণ যাতে ভাইরাসের আউটব্রেক না হয় চাইনিজ গভর্নমেন্টের তরফ থেকে এবং ওনারা পুরোপুরি হেল্প করেছেন আমাদেরকে আমাদের খাওয়ার বা মেডিকেল ট্রিটমেন্ট বা থাকার খরচা সব কিছুই ওনারা বহন করেছে এবং তারপরে ইন্ডিয়ান এম্বাসি ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে কথা বলে আমাদেরকে দু তারিখ আমাদের আমরা সেকেন্ড ব্যাচ প্রথম একটা এক তারিখে এভাকুয়েশন হয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মাধ্যমে উহান এয়ারপোর্ট থেকে তো আমরা সেকেন্ড ব্যাচে এভাকুয়েট হয় তো তারপরে আমরা দু তারিখে দিল্লি এসে পৌঁছাই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তো টোটাল আমরা ছশো পঁচাশি জন দুটো ব্যাচে এসেছিলাম এবং আমাদেরকে দুটো ক্যাম্পে একটা হচ্ছে আইটিবিপি দিল্লির ক্যাম্প আর একটা আর্মি ক্যাম্প ছিল মানসের হরিয়ানাতে সেখানে রাখা হয় তো সেখানে ষোলো দিন আমাদেরকে রাখা হয়েছিল টোটাল ছশো পঁচাশি জনকে এবং আমাদের প্রতিদিন আমাদের ক্যাম্পে যেটা আইটিবিপির ক্যাম্পে আপনার এমস এবং যে সাফরজন হসপিটাল আছে এবং আইটিবিপি যে নিজস্ব ডাক্তার আছে তাদের যে মেডিকেল টিম ছিল তো সেখানে তারা আমাদের মেডিকেল চেক করতেন এবং আমাদের দুবার টেস্ট হয় আমাদের গলা এবং নাক থেকে স্যাম্পেল নিয়ে তো সেকেন্ড টেস্ট আপনার ষোলো তারিখে হয় ফাইনাল সেখানে বলা হয় যে আমরা যে ছশো পঁচাশি জন নেপা কোয়েট হয়েছিল প্রত্যেকেই নেগেটিভ তো তখন আমাদেরকে একটা করে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে একটা করে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং ষোলো তারিখের পরে একে একে আমাদেরকে ছাড়া হয়েছে তো আঠেরো তারিখ থেকে আমরা প্রত্যেকেই ওখান থেকে বেরিয়ে যার নিজের মতো বাড়ি চলে এসেছি তো এখন যেটা নিয়ম করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে যে কোনো স্টেটের আমাদেরকে প্রত্যেকে একটা করে নাম্বার দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তো প্রত্যেক স্টেটই তাদের যারা যারা পৌঁছেছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখছে তো আমি যেমন শিউলির বীরভূমের বাসিন্দা তো এখানকার যে সিএম সেখান থেকেও আমাকে ফোন করা হয় আমার কোনো মেডিকেল ইস্যু আছে কিনা সেটা জানার জন্য তো এখন অবধি আমি যেটুকু জানি যারা এভাবে হয়েছে প্রত্যেকেই সুস্থ আছে এবং কোনো মেডিকেল ইস্যু তাদের নেই তবুও গভর্নমেন্ট আপনার ফার্দার প্রিকশনারি স্টেপের জন্য এটা করছেন ওখানে আপনার আমাদের একটা আমরা যে উইচ্যাট আছে একটা মানে চাইনিজ হোয়াটসঅ্যাপ ওখানে আমরা আমাদের লিস্ট দরকারি লিস্ট আমরা পুলিশকে পাঠাতাম পুলিশ সুপার মার্কেট থেকে যাবতীয় জিনিস যে কোনো ধরনের দরকারি জিনিস আমাদের লিস্ট অনুযায়ী কিনে আমাদেরকে হোটেলে সাপ্লাই করতাম সেটা আপনার আমরা ইউনিভার্সিটিকে কন্ট্যাক্ট করি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিভার্সিটি ইমিডিয়েট ওখানকার যে এনসি গভর্নমেন্ট আছে এবং পুলিশ আছে এবং ফরেন অফিস আছে তিনটে জায়গাতেই ফোন করেছিল এবং তখন তিনটে জায়গারই লোকজন আমাদের সঙ্গে দেখা করতে আসে এবং সেখানে তারা বলে যে পুলিশ যাবতীয় সব কিছু দায়িত্ব নেবে এবং রেগুলার বেসিসে একটা মেডিকেল টিম ওনারা গঠন করেছিল চাইনিজ গভমেন্ট থেকে ওরা আমাদেরকে সকালবেলা এসে চেক করত আর ওই পুলিশ যে টিম ছিল দুজন ছিল ওনারা সকালবেলা আমাদের খাবার ওয়ান সিটির সেই সময় কেমন পরিস্থিতি দেখেছিলেন ওয়ান সিটি অ্যাকচুয়ালি একুশ তারিখ তেইশ তারিখের পরে আপনার রেগুলার বিসিসি ওয়ান সিটির অবস্থা খুব খারাপ হচ্ছিল আমরা যেটুকু জেনেছিলাম এবং আমার যেটা বন্ধু বান্ধব ছিল ওয়ান সিটিতে যারা এখন এবার কোয়েট হয়ে গেছে তারা অনেকে প্যানিক করে গেছিলেন কারণ বাড়ি বেরোনে বাড়ি বাইরে বেরোনো বন্ধ ছিল এখন অবধি আমরা যেটুকু জানি যে খাবার দাবারের শর্টেজ কিন্তু পড়েনি যে ব্লক থাকলেও কিন্তু একটু জোগাড় করা অবশ্যই অসুবিধা এবং যারা চাইনিজ তাদের পক্ষে আর কিছু কিছু স্পেসিফিক জায়গায় তারা গিয়ে কিনতে হবে সেই জিনিসটা আর যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে বলা হয়েছে রুমের বাইরে না বেরোতে অবভিয়াসলি কারণ ভাইরাস এফেক্টেড হয়ে যাওয়ার চান্স আছে তো সেখানে আপনার বিল্ডিংয়ের নিচে হোস্টেলগুলোতে সপ্তাহে একবার একদিন কি দুদিন গাড়ি আসে যাবতীয় এসেন্সিয়াল জিনিসপত্র নিয়ে এবং সেখানে নাম্বারও দেওয়া আছে আপনার যদি কোনো স্পেসিফিক মেডিসিন বা কোনো কিছু স্পেসিফিক জিনিসপত্র লাগে সেটাও আপনি অর্ডার করতে পারবেন এবং ওখানে নিচে গিয়ে আপনাকে ওই গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে রুমের মধ্যে ঢুকে যেতে হবে এখন অবধি এরকম সিচুয়েশানই আছে তো এটা যতদিন আস্তে আস্তে কন্ট্রোল হবে তখন এই এই নিয়মের শিথিলতা আসবে এখন ইউনিভার্সিটি বন্ধ ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আপনার কিছুদিন অন্তর অন্তর ছুটিটাকে এক্সটেন্ড করছে এখন অবধি আপনার প্রায় মার্চের পনেরো তারিখ অবধি ছুটি ঘোষণা করা হয়েছে তো সেটা সিচুয়েশন অনুযায়ী আবার চেঞ্জ হবে তো ইউনিভার্সিটি আমাদেরকে বলেছে ইউনিভার্সিটির তরফ থেকে আমাদেরকে যোগাযোগ করা হবে যখন সিচুয়েশন সব কিছু হয়ে যাবে এবং সব কিছু ওপেন হবে তখন আমাদের একটু নোটিশ দিয়ে জানানো হবে যে এবার তোমরা এসে জয়েন করো ইউনিভার্সিটিতে না আমার অরিজিনাল ডকুমেন্টস এবং আমার যে ল্যাপটপ সেটা তো আমার রুমেই থেকে গেছিলো কারণ আমি ঘুরতে গেছিলাম তো আমি তো ওগুলো কিছু নিয়ে যাইনি তো আমার সব কিছুই আমার রুমের মধ্যেই আছে তো সেটাও আমি আপনার অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি আপনার প্রফেসরকে জানিয়ে এসেছি তো প্রবলেম হওয়ার কোনো কথা নয় কারণ রুমের চাবি আমার কাছে আছে লক করা আছে এনসি থেকে অ্যাকচুয়ালি চাইনিজ গভর্নমেন্ট একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তো গাড়ি করে একদম ডাইরেক্ট আমাকে উহানে এয়ারপোর্টে নামানো হয়েছিল সেটা কার সহায়তা সেটা আপনার এম্বাসি ইন্ডিয়ান এম্বাসি চাইনিজ লোকাল যে এনসি গভর্নমেন্ট এবং ইমিগ্রেশন অফিস আছে তাদেরকে কন্ট্যাক্ট করেছিল আমার নাম পাসপোর্ট এবং অ্যাড্রেস দিয়ে তো তারপরে সেখানকার গভর্নমেন্ট চাইনিজ গভর্নমেন্ট আমার জন্য গাড়িটার ব্যবস্থা করে দেয় এবং সেই গাড়ি করে আমাকে উহানে এয়ারপোর্টে ড্রপ করা হয় উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা জুড়ে উন্নয়নের ছোঁয়া নির্মিত হয়েছে শিশু উদ্যান সুলভ শৌচালয় পুরো এলাকার সৌন্দর্যায়ন সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র আধুনিক প্রেক্ষাগৃহ সড়ক নির্মাণ কমিউনিটি সেন্টার গৃহহীনদের জন্য গৃহ গৃহনির্মাণ খেলার মাঠ প্রসূতি সদনে উন্নত পরিষেবা সিনিয়র সিটিজেন পার্ক মাল্টিজিম পানীয় জলের প্রকল্প আধুনিক বাজার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা